বুধবার লোকসভা নির্বাচনের সড়ক প্রচারের শেষ দিন প্রচার কার্যে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাজধানীর আস্তাবল ময়দানে ভারতীয় জনতা পার্টি আয়োজিত বিজয় শঙ্খনাথ শীর্ষক সমাবেশে অংশগ্রহণ করে রাজ্যবাসীকে দুটি লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সমাবেশ শেষে এক সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী সেই বার্তাকে আবারও রাজ্যবাসীর কাছে পৌঁছে দেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। 2018 সালে যেভাবে এই রাজ্যের মানুষ ভালোবাসা দিয়ে বিপুল ভোটে জয়লাভ করিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন, ঠিক সেইভাবে আগামী 19 এপ্রিলও ভোট প্রদান করে জয়লাভ করানোর জন্য রাজ্যবাসীর নিকট আবেদন জানিয়েছেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন, দেশকে সর্বশ্রেষ্ঠ দেশ বানাতে হলে, ত্রিপুরাকে সুন্দর ত্রিপুরা বানাতে হলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। তাই এই নির্বাচনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 19 এপ্রিল বিজেপিকে 100% ভোট প্রদান করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান বিপ্লব কুমার দেব। আমার প্রিয় ত্রিপুরাবাসী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি আজকে আমাদের এই পবিত্র ভূমিতে এসেছিলেন। উনি যাওয়ার সময় একটা দায়িত্ব দিয়ে গেছেন আমাদেরকে, যে প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে আমরা নরেন্দ্র ভাই মোদীর প্রণাম সবার কাছে পৌঁছানোর জন্য। আমি সমস্ত ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা, টিপ্রামথার কার্যকর্তা, IPFT কার্যকর্তা, সর্বোপরি সমস্ত ত্রিপুরার নজওয়ানদের, মহিলাদেরকে আহ্বান করছি, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী আজকে যেটা উনি ত্রিপুরার মাটিতে বলেছেন যে ওনার প্রণাম সবার কাছে পৌঁছানোর জন্য, এটা ত্রিপুরার জন্য বড় উপহার। আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী ত্রিপুরাবাসীর ঘরে ঘরে গিয়ে ওনার প্রণাম পৌঁছে দেওয়ার জন্য আপিল করবেন, আমার জানা মতে আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী এই কাজটি করেননি। আমি চিরকৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি একজন ত্রিপুরার নাগরিক হিসাবে, আর আমি ভাগ্যবানও যে আমি তখন স্টেজে ছিলাম, আমি তার সাক্ষী হতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরার মানুষকে এত ভালোবাসেন, এত সম্মান দেন, আর ওনার মতো একজন বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব, স্টেটসম্যান, উনি ত্রিপুরার জাতি জনজাতি সবার জন্য বলেছেন। উনি বলেননি যে কমিউনিস্টের বাড়িতে যাবে না, উনি বলেননি যে কংগ্রেসের বাড়িতে যাবে না, উনি বলেননি জাত পাত দেখে যাও, উনি বলেছেন ত্রিপুরার সমস্ত বাড়িতে যাও আর গিয়ে নরেন্দ্র ভাই মোদীর তরফ থেকে প্রণাম বলবে। এটা আমাদের জন্য অনেক অনেক ভাগ্যের বিষয়, আর আমি আশা করি সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেকের বাড়িতে গিয়ে মোদীজির যে আকাঙ্ক্ষা, যে প্রণাম জানানো, সেটা নিশ্চিত সবাই মিলে পৌঁছবে। আর আগামী উনিশ তারিখ গণদেবতাদের পরীক্ষা, সেখানে আমাকে প্রার্থী বানানো হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আর আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী জাতি ধর্ম দল মত নির্বিশেষে নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য, নরেন্দ্র ভাই মোদীকে সর্বশ্রেষ্ঠ দেশ বানানোর রাস্তা তৈরি করার জন্য, ত্রিপুরাকে সমৃদ্ধিশালী ত্রিপুরা তৈরি করার জন্য, নজওয়ানের ত্রিপুরা তৈরি করার জন্য, মহিলাদের সশক্ত ত্রিপুরা তৈরি করার জন্য, এক সুন্দর ত্রিপুরা তৈরি করার জন্য 100% ভোটিং করে ত্রিপুরার 2টি সিট, পশ্চিম এবং পূর্বের 2টি সিট পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে। আর আমি তার জন্য সমস্ত ত্রিপুরাবাসীকে, সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে করজোড়ে নিবেদন করছি, বেরিয়ে পড়ুন, ঘরে আর থাকার সময় নেই। এখন আমাদেরকে ত্রিপুরা বানানোর সময় এই যে 19 তারিখে ভোট হবে, সেটাই সশক্ত ত্রিপুরা বানানোর মন্ত্র, আর এই মন্ত্রে আমরা 100% ভোট করে নরেন্দ্র ভাই মোদীকে ত্রিপুরা থেকে 2টি সিট, 2টি পদ্মফুল আমরা পাঠাবো। আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের বিশ্বাস চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের আশীর্বাদ চাই। বিপ্লব আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, বিপ্লব তার বাইরে কোনো কিছু নেই। মুখ্যমন্ত্রী আমি হয়েছি, MP আমি হয়েছি, বিধায়ক আমি হয়েছি, কিন্তু বিপ্লব দেবের মধ্যে সবচেয়ে ভালো লাগে আমি যে আপনাদের ছেলে হতে পেরেছি, আপনাদের সুখে দুঃখে সাথী হওয়ার সুযোগ পেয়েছি। আমি আগামী দিনগুলোতেও আপনাদের সঙ্গে থাকব, আপনাদের সঙ্গে থেকে আপনাদের পরিবারের হয়ে কাজ করব, আমিও আগের দিকে কাজ করতে থাকব, আপনার ছেলে মেয়েকেও নিয়ে আরও সামনের দিকে নিয়ে যাব। ত্রিপুরা তখনই যেতে পারবে যখন আপনার পরিবার আগে যাবে, ত্রিপুরা তখনই এগিয়ে যেতে পারবে যখন ত্রিপুরার সমস্ত ত্রিপুরাবাসী, সমস্ত ত্রিপুরার গ্রাম, সমস্ত ত্রিপুরার শহরবাসীরা এগিয়ে যাবে, সেটাই একমাত্র আমাদের মন্ত্র। আমি আপনাদেরকে অনেক অনেক অনুরোধ জানাচ্ছি
যে আপনারা বেরুন, ঘর থেকে বেরিয়ে পড়ুন, এক উৎসবের মেজাজে 100% ভোট করুন, ত্রিপুরাকে রেকর্ড করে দিন যেভাবে 2018 আপনারা রেকর্ড করে আমাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে আশীর্বাদ দিয়েছিলেন, ঠিক এভাবে লোকসভা ইলেকশনও 19 তারিখ আপনারা ঠিক সেইভাবেই ইতিহাস সৃষ্টি করে ত্রিপুরা থেকে পদ্মবল চিহ্নে আমাকে পাঠান। আপনাদের বিপ্লব আপনাদের জন্য নিশ্চিত কাজ করবে, কারণ কি কাজ ছাড়া বিপ্লবদেব বসে থাকে না, এটা বিপ্লবদেবের আদত, কারণ আমার জন্ম আপনাদের মধ্য হয়েছে, আমার জন্ম অন্য কোনো জায়গায় হয়নি, এই মাটিতে হয়েছে, এই ভূমিতে হয়েছে, আপনাদের মধ্য হয়েছে, ত্রিপুরশ্রী মায়ের পবিত্র ভূমিতে হয়েছে। আমি আশা করি আপনারা নরেন্দ্র ভাই মোদীর যে বিশ্বাস, সে বিশ্বাসটুকু রাখবেন আর 100% ভোট করে 19 তারিখ এক রেকর্ড তৈরি করে ত্রিপুরা দুনিয়ার সামনে নিজেকে প্রস্তুত করবে, যে ত্রিপুরা ব্যতিক্রমী ত্রিপুরা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যুরো রিপোর্ট আর ইনিউজ।